এবার আমরা দেখব ফেসবুক পেজ কাস্টমাইজেশন। তো সর্বপ্রথম আমরা দেখব এই যে আমরা আমাদের পেজের নাম দিলাম, নাম দেওয়ার পর এই জায়গায় দেখেন ডেমো মার্কেটিং, এরপর 105696 ইত্যাদি চলে আসছে। তো আমরা যদি facebook.com/demo-marketing দিয়ে দেই তাহলে কেমন হয়? অবশ্যই ভালো লাগবে এবং সহজে পাওয়া যাবে। সেজন্য এই ইউআরএল কাস্টমাইজেশনের জন্য এই যে জায়গা আছে ক্রিয়েট ইউজার নেম, এই জায়গায় ক্লিক করব। এরপর এই জায়গায় দিয়ে দিলাম ডেমো মার্কেটিং, ব্যাস এই নামে। দেখেন এই জায়গায় কয়েকটা জিনিস ক্লিক খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে এই জায়গায় কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে এই জায়গায় কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। আর তিন নম্বর হচ্ছে ইউআরএলটি ইউনিক হতে হবে। এই জায়গায় আমি যে নাম দিয়েছি এই নামে ইউআরএল অন্য কেউ বানিয়ে নিয়েছে ইতিমধ্যে, তো সেজন্য আপনারা এই জায়গায় অন্য কিছু অ্যাড করে নিতে পারেন। যেমন দেখেন আমি দিয়ে দিলাম লাইভ, দেখেন নিয়ে নিছে। যখন হয়ে যাবে তখন কি হবে, তখন এই জায়গায় সবুজ চিহ্ন চলে আসবে। এরপর এই জায়গায় ক্রিয়েট ইউজার নেম দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। এই জায়গায় নিচ্ছে না কারণ ইউনিক না, ঠিক আছে আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন যেভাবে আসছে ওই রকম চলে আসবে। এরপর দেখবেন এই জায়গায় আছে অ্যাড বাটন, আপনারা এই অ্যাড বাটনে ক্লিক করলে দেখতে পারবেন অনেক জিনিস। আপনারা যদি আপনাদের পেজে ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনারা এই জায়গায় ফলো এটা ক্লিক করে দেবেন, যাতে করে যখন ভিজিটররা আসবে আসার পর এই জায়গায় দেখবে ফলো, ওরা এই জায়গায় সরাসরি ফলো করে নেবে। যদি চান আপনারা এই জায়গায় ফলো না দিয়ে অন্য কিছু দিতে চান, যেমন কল নাও সরাসরি আপনাকে কল করবে, অথবা মেসেজ দিবে, অথবা ইমেল করবে, সাইন আপ, ভিউজ অ্যাপ, ওয়াচ ভিডিও, দেখেন এই জায়গায় আপনার ইউটিউব কিংবা অন্য কোনো ভিডিও লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা শপ নাও, আপনার ওয়েব যে ওয়েবসাইট থেকে গিয়ে শপ করবে সেই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারেন, দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে দেখেন হোম, প্রথমটি হচ্ছে হোম। হোমের ভিতর থাকবে আপনার পোস্ট সমূহ, এরপর হচ্ছে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিয়েছেন সেইগুলা এই জায়গায় দিতে পারেন। যেন আপনি কি কি সার্ভিস দিবেন, যেমন ধরেন এই জায়গায় আপনি টি শার্ট সেল করেন তাহলে আপনি দিয়ে দিবেন টি শার্ট দিলেন। এরপর আপনার এই জায়গায় ফিক্সড প্রাইস হলে ফিক্সড প্রাইস, অন্য কিছু থাকলে আপনারা এই জায়গা থেকে দিয়ে দিবেন ফিক্সড প্রাইস কত এই জায়গায় দিয়ে দিবেন, ধরেন $1। এরপর আপনার প্রোডাক্ট সম্পর্কে দিয়ে দিবেন, এরপর কত সময় বিক্রি করবেন, কত সময় থেকে নিয়ে কত সময়, অপশনাল এইগুলা। এরপর আপনার এই টি শার্টের ইমেজ দিয়ে দিলেন,
আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, এরপর সেভ দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল, দেখেন কীরকম হয়েছে, এরকম আপনাদের সার্ভিসগুলো থাকবে। আমি এটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে রিভিউ, যদি কোনো পেজে রিভিউ ভালো থাকে তাহলে কাস্টমাররা বিশ্বাস করতে পারে যে এই কোম্পানিটি ভালো কিংবা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি ভালো, তাই এই জায়গায় ফিডব্যাক দিবে আপনার কাস্টমাররা। এরপর শপ, শপে এই জায়গায় আপনার পণ্যসমূহ শোকেস করে রাখতে পারবেন। গো টু ক্রিয়েট ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন উদাহরণ, এরকম আপনারা করতে পারেন। নেক্সট, ওয়েবসাইট, নেক্সট, এই যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, কোনো পেজ থাকে, এই কুই পেজ। এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় আমি আপনাদেরকে দেখাব। তো আশা করি বুঝতে পারছেন যে শপে গেলে কি হয়। এরপর হচ্ছে মোর, এই জায়গায় আপনার এই পেজে যে সমস্ত ফটো আপনারা দিবেন সব ফটোগুলো এই জায়গায় পাবেন। ভিডিওস, এই জায়গায় আপনার পেজে ভিডিও আপলোড করলে ভিডিও পাবেন, ইত্যাদি এইরকম। এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ট্যাব, আপনারা চাইলে এগুলা এডিট করতে পারেন। দেখেন যেভাবে প্রথমে ছিল হোম, সার্ভিস, রিভিউ ইত্যাদি, আপনারা চাইলে এই যে ট্যাবগুলো আছে প্রত্যেকটা ট্যাব আপনারা চাইলে যেটিকে চাইবেন আগে নিতে সেটিকে আগে নিতে পারবেন, যেটি পিছনে নিতে চান সেটিকে পিছনে নিতে পারবেন। উদাহরণত যেমন ধরেন আপনি আপনার ব্যবসাটি লাইভে বিক্রি করেন, তাহলে আপনার সরাসরি সহজে পাওয়ার জন্য প্রথমে প্রয়োজন, এমন জায়গায় প্রয়োজন যাতে আপনি সহজে পান, তো আপনি চাইবেন এই লাইভটা দেখেন এই জায়গায় নেওয়ার পর হাতের মতো আসবে। এটা দিয়ে এই জায়গায় নিয়ে নিলাম, দেখেন কোথায় চলে আসছে লাইভ, এই জায়গা থেকে সার্ভিসের উপর দিয়ে দিলাম, ব্যাস সেভ হয়ে গেছে। এবার যদি আমি আমার পেজে চলে আসি, পেজে চলে আসার পর রিলোড দে, দেখেন লাইভ। এরপর হচ্ছে প্রমোট, এই জায়গা থেকে আপনি আপনার পেজকে প্রমোট করতে পারবেন, তবে এইরকম প্রমোট করলে শুধু ফেসবুকেরই লাভ হবে, আপনার তেমন কোনো লাভ হবে না। আপনার কিভাবে লাভ হবে সেই রোগটি শেখানোর জন্যই হচ্ছে এই ফেসবুক মার্কেটিং সিরিজ। আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং চাইলে এই জায়গা থেকেও করতে পারবেন, আবার আমি যেরকম শেখাবো সেরকম করতে পারেন, তবে প্রফেশনালি হচ্ছে আমি যেরকম শেখাবো সেইটা, তাই এই জায়গায় সময় নষ্ট করলাম। এরপর হচ্ছে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পোস্ট, এই জায়গায় আপনি আপনার প্রোডাক্ট কিংবা ইত্যাদি সম্পর্কে লিখে দিলেন। এরপর হচ্ছে এই জায়গা থেকে আপনি আপনার ইমেজ কিংবা ভিডিও সিলেক্ট করে নেবেন, এরপর পোস্ট দিয়ে দিলেই পোস্ট হয়ে যাবে।
এরপর আপনি চাইলে আপনার ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট তৈরি করতে পারবেন। এরপর অফার তৈরি করতে পারবেন, যেমন আপনার কোনো ডিসকাউন্ট চলছে, চাইলে আপনারা এই জায়গায় অফার তৈরি করতে পারেন। জব, চাকরির জন্য অ্যাপ্লাই মানুষ খুঁজতে পারেন, পোস্ট দিতে পারেন ইত্যাদি। এরপর এই জায়গায় হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন করতে পারবেন আপনাদের পেজে চলে আসার জন্য। এই জায়গায় মনে রাখবেন, দেখেন সিলেক্ট অল দিয়ে দিলে সবাই সিলেক্ট হয়ে গেছে, এরপর ইনভাইটেশন, এরকম দিলে কিন্তু হবে না। এরকম দিলে আপনার আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের জন্য একটা সহজ টিপ দিয়ে দিচ্ছি, যে টিপসটি ফলো করলে আপনারা একাধারে ইনভাইটেশন দিতে পারবেন, কিন্তু আপনাদের আইডি সমস্যা হবে না। সেটি হচ্ছে যে আপনি আপনাদের বন্ধু মাত্র 4 জনকে সিলেক্ট করবেন, এরপর ইনভাইটেশন দেবেন, এরপর আবার 4 জনকে সিলেক্ট করবেন, এরপর ইনভাইটেশন দেবেন। এরকম যতবার ইচ্ছা দেন, একাধারে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 4 জনের ব্যতীত এর বেশি একসাথে ইনভাইটেশন কয়েকবার দিলে আপনার আইডি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা এই জায়গায় টুলসগুলোতে। প্রথমে রয়েছে পেজ, এই জায়গায় হচ্ছে আমাদের যে পেজ আছে এই পেজটি। আচ্ছা, পেজের ভিতর আরও অনেক কিছু রয়েছে, সেটি হচ্ছে এই জায়গায় দেখেন আপনার পেজের সর্বমোট কতজন লুক রিচ করেছে, এঙ্গেজ করেছে, লাইক দিয়েছে, সবগুলো এই জায়গায় দেখতে পারবেন। একটা টিপস বলি যে আপনাদের, আপনারা চাইলে ইউটিউবের মতো ফেসবুক পেজ থেকেও মনিটাইজেশন নিতে পারেন। ফেসবুক মনিটাইজেশন নিতে হলে তার শর্ত হচ্ছে আপনার পেজে 10,000 ফলোয়ার হতে হবে এবং 60,000 ওয়াচ টাইম হতে হবে 1 বছরের ভিতরে, এবং কোনো রকমের কপি হতে পারবে না, সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটি, আপনার পক্ষ থেকে কন্টেন্ট হতে হবে। তো এই জায়গায় অ্যাপাউটের এই জায়গা থেকে আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। এরপর এই জায়গায় আপনার পেজের ডেসক্রিপশন এডিট করতে পারবেন, এই জায়গায় কয়েকজন ফলোয়ার হয়েছে সেটি দেখতে পারবেন, এই জায়গায় আপনি আপনার কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন, এই জায়গায় আপনার ফোন নাম্বার দিতে পারেন, এই জায়গায় সেন্ড মেসেজ, এই জায়গায় হচ্ছে আপনার ইমেল দিতে পারেন, যাতে কাস্টমাররা আপনার ইমেলে যোগাযোগ করতে পারে। এই জায়গা থেকে আপনার বিজনেসটি কত ঘন্টা চলে সেটি দিয়ে দিতে পারেন, যেমন অলওয়েজ অ্যাপেন, সব সময় আপনারটা খোলা। এই জায়গা হচ্ছে এই যে দেখেন আমি আপনাদের পেজটা যে বিষয়ের উপর ক্যাটাগরি দিয়েছিলাম সেটা এই জায়গায় দেখাচ্ছে। চাইলে এই সবগুলো আপনারা এডিট করতে পারেন এই এডিট পেজ ইনফোতে গিয়ে, দেখেন সবগুলো আছে। এরপর আপনাদের পেজে কোনো ধরনের অ্যাড চলছে কি না সেটা যদি আপনারা দেখতে চান, শুধু আপনাদের পেজ না, অন্য যে কোনো লোকের পেজে গিয়ে যদি আপনারা দেখতে চান যে ওই পেজে অ্যাড চলছে কি না, কিংবা ওই পেজের অ্যাড কীভাবে দিয়েছে, তাহলে আপনারা চলে আসবেন পেজে। আসার পর এই জায়গা থেকে খুঁজে নেবেন পেজ ট্রান্সপারেন্সি, কি পেজ ট্রান্সপারেন্সি, এরপর সি অল, এরপর গো টু লাইব্রেরি। এই জায়গাতে আসার পর এই জায়গায় যদি কোনো পেজে অ্যাড রান থাকে তাহলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন,
যদি সব প্ল্যাটফর্মে দিয়েছে কিংবা শুধু ফেসবুকে এই পেজটি দিয়েছে কি না, চাইলে এরকম এক্সক্লুড করতে পারেন ইত্যাদি। এরপর এ জায়গায় আছে, যেমন আপনারা যখন বিদেশি কোনো পেজকে রিসার্চ করতে যাবেন তখন দেখবেন এই জায়গায় বাই ডিফল্ট বাংলাদেশ থাকবে, তো তখন আপনারা ওরা তো আর বাংলাদেশকে সিলেক্ট করবে না, তখন আপনারা যে কান্ট্রির চাচ্ছেন যে ওই কান্ট্রিতে ওই পেজটি সিলেক্ট করেছে কি না, তাহলে আপনারা এই জায়গা থেকে ওই কান্ট্রি সিলেক্ট করতে পারেন, অথবা অল দিয়ে দিলেই আপনারা পেয়ে যাবেন ওই পেজটি কোন কোন জায়গায় অ্যাড দিয়েছে। আচ্ছা চলে আসি আমাদের মূল পেজে। এরপর চলে আসি আমাদের অপশন বারে। প্রথমে ছিল কি পেজ, যেখানে আমাদের পেজের সব কিছু। দুই নম্বর হচ্ছে নিউজ ফিড, এই জায়গা থেকে হচ্ছে দেখেন বিভিন্ন পেজ রয়েছে যেগুলাকে আমরা কি করতে পারি, ফলো করতে পারি। এগুলাকে ফলো করলে কি হয় যে আমাদের বন্ধুরা যেরকম আছে ফেসবুকে অ্যাড ফ্রেন্ড, ওইগুলাকে অ্যাড ফ্রেন্ড করার পর আমাদের নিউজ ফিডে গিয়ে যেভাবে ওদের পোস্ট দেখতে পারি, ঠিক সেই রকমই হচ্ছে ফেসবুক এই পেজ। পেজে এক পেজ অন্য পেজকে ফলো করলো, এরপর ওই পেজের যেগুলা নিউজ আসবে পোস্ট করবে আমরা এই পেজের নিউজ ফিড থেকে দেখতে পারবো। আচ্ছা আমাদের